তুমি কি করেছো জানো না? পৃথিবীতে একবার তাকিয়ে দেখো ভাই, আমার ধরে কই নিয়ে যান ভাই, আমার ছেড়ে দেন ভাই, ভাই আমার ছেড়ে দেন, আমার কই নিয়ে যান ভাই, ভাই আমার ছেড়ে দেন ভাই, ভাই ভাই আমার ছেড়ে দেন ভাই, আমার কই নিয়ে আসেন ভাই, ভাই আমার হাত বেঁধে নিয়ে আসলেন কেন ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি যাবো ভাই। এই চুপ কর, ম্যাডাম আসতেছে। ম্যাডাম? ম্যাডাম কে ভাই? আমাদের বস। বস ভাই আমার ছেড়ে দেন, আমার বাঁধলেন কেন? ম্যাডাম কেডা? ওই চুপ কর। কে আমার হাত বাঁধলেন কেন? ম্যাডাম কই? ম্যাডাম আসতেছে। ম্যাডাম আমার এই ব্যান্ডে নিয়ে আসছেন কেন? ম্যাডাম আমার সাইডে দেন ম্যাডাম। ওই তুই আমার চেনস না তো? ম্যাডাম এই শহরের ডন আমি, লেডি কিলার, নাম আমার আখলি না। ও তা না বুঝলাম ম্যাডাম, কিন্তু আমারে ধরে নিয়ে আসছেন কেন? তোর বাড়ির সামনে যে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জায়গাটাতে আমি নাইট ক্লাব দিব, ওই জায়গাটা আমার চাই। কি কর ম্যাডাম, কিন্তু আমি তো আমার ওই জায়গা বেসুম না ম্যাডাম, ওই জায়গার মধ্যে আমার বাবা মার কবর। তোর কত কোটি টাকা লাগবে সব আমি দিব বল। আমার ওজনে টাকা দিলেও আমি ওই জায়গা বেচুম না, আমি মরলেও আমি আমার ওই বা আমার কবর বেচতে পারবো না ম্যাডাম, আমার সাইডে দেন, আমি বেচুম না। তোর এই জায়গা আমার চাই, এই শহরের কত মানুষকে যে আমি খুন করেছি তা আমার জানা নাই, তোকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি আমি তোর জায়গা না পাই তাহলে তোর ঘর বাড়ি সব আমার ছেলেরা ভাঙচুর করে দিয়ে আসবে। ম্যাডাম আপনার পায়ে দেন ম্যাডাম, আমার ছেড়ে দেন, আমার জায়গা জমি নিয়ে নাও ম্যাডাম, আমার ছেড়ে দেন। কথাটা যেন মনে থাকে। এই চল। আমি কি করে চার কাছে যাই? পথের কাটা শেষ, চল। তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, পৃথিবীতে তুমি লেডি কিলার ছিলে, তুমি নামাজ পড়নি,
পর্দা করনি, আল্লাহর হুকুম পালন করনি, এই জন্য তোমাকে অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। Ah.